রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার মোহাম্মদ হাশেম আলী টবে কমলা চাষ করেছেন। দুবছর আগে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে এ কমলার চারাটি তিনি সংগ্রহ করেন, লাগিয়ে দেন বাসার ছাদে রাখা টবে। এক বছরের মাথায় গাছে প্রায় ৬০টি কমলা ধরে, দ্বিতীয় বছরে ধরেছে প্রায় ৭০টি। বেশ বড় সাইজের এ কমলা আত্মীয় স্বজনের মাঝে বেড়াচ্ছেন তিনি। এ কমলার বিভিন্ন দিক সম্বন্ধে বলেন মোহাম্মদ হাশেম আলী। ছোটবেলা থেকে নানারকম ফলের গাছ লাগার খুব ইচ্ছে, তাই ছাদের মধ্যে আমি কিছু ফল লাগাইছি। টিভিতে চ্যানেলে দেখি মাঝে মাঝে ফল এখানে ছাদে হয় ওখানে হয়, তাই আমার কমলা গাছ লাগাইছি। কমলা গাছে প্রথমবারই আপনার ৬০-৬৫টি কমলা হয়েছে, এবার ৪৫-৫০টির মতো কমলা হয়েছে। এবং এভাবে যদি সবাই ছাদের উপরে লাগাইতে পারে তাহলে মনে করুন অনেকের অভাব কিছুটা হালকা হবে। এবং আমার বাসায় যারা কমলা গাছ দেখছে অনেকে লাগাচ্ছে এবং আরও লাগাবে আশা করি। এবং আমার কমলা গাছ দু একটা আমি সকলকে দেই খায়া দেখার জন্য, মোটামুটি মিষ্টি হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো মিষ্টি হবে। হ্যাঁ, তাই আমি আরও ৪-৫ রকম মাটি আলাদা আলাদা যাতে করে লাগাইছি, আগামীতে দেখা যাবে আমার কমলা আরও ভালো হবে।